হ্যালো ভিউয়ার্স, আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা এই স্যামসাং ব্র্যান্ড G5। তো আপনার G5, এটা আমি যদি ওয়াইফাইতে কানেক্ট করি তো আমার নিচে দেখতে পারবেন একটি নেক্সট অপশন আসবে। যতক্ষণ পর্যন্ত ওয়াইফাইটি কানেক্ট না করব এখানে নেক্সট অপশন আসবে না। তো আমার ওয়াইফাইটি কানেক্ট করার পর তো এই যে নেক্সট অপশন এসেছে, তো আমি যদি নেক্সট অপশনে ক্লিক করি তারপরে আপনার এখানে একটি অপশন আসবে, তারপর নিচে ক্লিক করবেন। আবার নেক্সট করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ সময় নেওয়ার পর দেখবেন যে আপনার ফোনে একটি জিমেল অ্যাকাউন্ট চাইবে। এই অ্যাকাউন্টটি দেওয়ার পর আপনার ফোনটি ওপেন করতে পারবেন। তো এই অ্যাকাউন্টটি হলো আপনার আগে যেই ফোনটি রিসেট মারার আগে যেই অ্যাকাউন্টটি ছিল, তো ওইটা যদি দিতে পারেন তাহলে আপনার ফোন ওপেন করতে পারবেন, আর না দিতে পারলে আমি যেভাবে করি সেভাবে করলে আপনার ফোনটি ওপেন করতে পারবেন। তো অ্যাড নেটওয়ার্কে আমি পেস্ট করার পর এখানে কোনো অপশন নেই, তো আপনারা কি করবেন, ডিসপ্লেতে দুটো ফিঙ্গার চাপ দিয়ে ধরে রাখবেন দুটো একসাথেই, তারপর আপনার ফোন নেটওয়ার্ক ব্যাক সেটিংসটি অন হয়ে যাবে অটোমেটিকলি। কিছুক্ষণ ধরে রাখবেন, এই যে টকব্যাক টিউটোরিয়াল অন হয়ে গিয়ে যাওয়ার পর এল লেখার পর টকব্যাক সেটিংসে ক্লিক করবেন, তারপর দুই আঙ্গুল দিয়ে একটু নিচে চলে যাবেন, তারপর এইখানে এই বাই টাচটা আপনারা অফ করে নেবেন, তারপর আপনার টকব্যাক সেটিংসটি অফ হয়ে যাবে। তারপর আপনি একবারে নিচে অপশন যেই ক্লিক করার পর দেখতে পারবেন ইউ রিকোয়েস্ট, তো এখানে অপশনের নেই, তো আমি হেল্প অ্যান্ড ফিডব্যাকে ক্লিক করলাম। তো উপরে একটু সার্চ করলাম ইউজ মোর, তো এখানেও কোনো অপশন নেই, এখানে সরি দিস পেজ বি নট ফাউন্ড, তো এখানে তো অপশন নেই ওয়েবসাইটে ঢোকার। তো আমি এখানে ক্লিক করার পর টকব্যাক সেটিংসে একটু যাই, তারপর একটু নিচে চলে যাবেন, নিচে যাওয়ার পর এখানেও কোনো অপশন দেখতে পাচ্ছি না আমি ওয়েবসাইটে ঢোকার। তো আমি একবার কিবোর্ড সেটিংস দেখতে পাচ্ছি, তো কিবোর্ড সেটিংসে দেখি হয় কি না, তো আমি কিবোর্ড সেটিংসে যাই, এখানে সেটিংস অপশনে ক্লিক করব, একটু নিচে চলে যাব, অ্যাবাউটে যে দেখি যে এটার কোনো ওয়েবসাইটে ঢোকার কোনো অপশন আছে কি না অ্যাবাউট, তো এখানে নেই। তখন কি করবেন, সিম্পলি আপনারা কিছু টাইপ করবেন, এইখানেও কপি আর কাট ছাড়া আর কিছুই নেই, তো আমি কী করবো একবার ব্যাগে চলে যাব। তো খেয়াল রাখতে হবে ব্যাগে যাওয়ার আগে আপনার টকব্যাক সেটিংসটি আবারও অন করে নেবেন, আমি দেখাচ্ছি। তো এখানে যেটা ইজি বাই টাচ এটা আবার অন করলে আপনারা এসে পড়বে, তারপর টকব্যাক সেটিংসের নিচে দিয়ে অপশনটি দেখতে পারবেন টেক্সট টু স্পিক, তারপর দুইবার সেটিংসে ক্লিক করবেন, তারপর উপরে ব্যাগে যাওয়ার অপশনে দুইবার ক্লিক করবেন, আবারও ক্লিক করবেন, তারপর আপনার ফোনের সেটিংসটি অন হয়ে যাবে। এই যে আমার ফোনের সেটিংস অন হয়ে গিয়েছে, তারপর আপনারা চলে যাবেন অ্যাসেম্বলিতে, অ্যাসেম্বলিতে যাওয়ার পর টকব্যাক সেটিংসটি অফ করে দেবেন। তো অফ হয়ে যাওয়ার পর আপনারা চলে যাবেন অ্যাপ্লিকেশনে, অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখানে সার্চ করবেন গুগল অ্যাপ, গুগল অ্যাপ, তারপর চলে যাবেন নোটিফিকেশনে, তারপর নিচে যাওয়ার পর মোর সেটিংসে ক্লিক করবেন, তারপরে যে শো কার্ডস দেওয়ার পর আপনার গুগলটি ওপেন হয়ে যাবে। তো গুগল ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনি সার্চ করবেন ক্রোম ব্রাউজার, ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর আপনার সামনে ক্রোম ব্রাউজারটিও ওপেন হয়ে যাবে। তারপর এইখানে আপনারা কাজ করবেন, এখানে আপনারা সার্চ করবেন EFRP, সার্চ করার পর আপনার উপরে যে অপশনটি থাকবে EFRP-র ইজি ফার্মার, তো এখানেও ক্লিক করে দেবেন, তারপর একটু নিচে চলে যাওয়ার পর এখানে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার যে G6 এটা আপনারা ডাউনলোড করবেন, তারপর FRP বাইপাস APK এটাও আপনারা ডাউনলোড করবেন। তো এখন আপনি ডাউনলোড যে হচ্ছে এখন আপনি এটা কোথায় পাবেন, দুই নম্বরে যে অপশনটি থাকবে গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে সার্চ করবেন ফাইল,
ফাইলে যাওয়ার পর আপনার দুটোই যে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমি কি করব, সিম্পলি আমি ডাউনলোডে ক্লিক করে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার 6টা এটা আমরা আগে ইনস্টল করে নেব। সিক্সটা ইনস্টল হয়ে যাওয়ার পর ডান দিয়ে আমরা FRP বাইপাস এটা আমরা ইনস্টল করব। তারপর এটা আমরা ওপেন করার পর থ্রি ডট অপশনে ক্লিক করে ব্রাউজার অ্যান্ড সিং ইনে ক্লিক করব। সিং ইনে ক্লিক করার পর এখানে আপনাদের যার যার পার্সোনালি একটা জিমেল থাকে, যেটা আপনার মনে থাকে, তো এরকম একটি জিমেল দিয়ে দিবেন। তো জিমেল দিয়ে সাইন ইন করে দেবেন। আমি সাইন ইন করার পর আপনার ফোনটি একবার রিবুট মেরে নেবেন বা রিসেট। রিসেট মারার পর আপনার ফোনটি যখন ওপেন হবে তখন আপনারা সিম্পলিভাবে যেভাবে আগে নতুন সেটিং করেন এইভাবে আপনারা আবার সেটিংস করে নেবেন। স্টার্টে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন, তারপর নেক্সট। তো এই যে দেখতে পাচ্ছেন অল অ্যাড অ্যাকাউন্ট, যেটি আমি ওয়েবসাইটের মাধ্যমে দিয়েছি সেই অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গিয়েছে এখানে। তো এখন আর আপনাদের এই জিমেলটি আর আগে যে জিমেলটি ছিল এখন আর সেই লকটি আসবে না। দেখতে পারবেন জাস্ট সেকেন্ডসের পর, কিছুক্ষণ পর দেখতে পারবেন আপনার ফোনটি আনলক হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন নট নাও, তারপর উপরে এখানে আপনার টিক চিহ্নটা উঠে স্কিপ করে দেবেন। স্কিপ করার পর এখানে আপনার আরেকটি অপশন আসবে নিচে, স্কিপ করে দেবেন, তারপর ফিনিশে ক্লিক করে দেবেন, নট নাও দিয়ে দেবেন। তো আপনার ফোনটি এখন ওপেন হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।